আমি পর্ণা আর প্রথমেই তোমাদের সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর এই দুর্গাপূজার অষ্টমীতে যাতে তোমরা আরো সুন্দর হয়ে উঠতে পারো তাই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করব এই অষ্টমী স্পেশাল ওয়েয়ারেবল অষ্টমীর মেকআপ লুকটা শুধু ইন্ডিয়ান ওয়্যারের সাথে না এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়্যারের সাথেও ভীষণ ভালো যাবে মেকআপটা যাওয়ার আগে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না কারণ সাবস্ক্রাইব করাটা হচ্ছে গিভআওয়ের একটা রুল আশা করি তোমরা সবাই পার্টিসিপেট করেই ফেলেছো গিভআওয়েটায় না করলে এখনি করে নাও গিভআওয়ে রুল নাম্বার 1 আমাকে সাবস্ক্রাইব করতে হবে মানে আমার বেঙ্গলি চ্যানেলটাকে রুল নাম্বার 2 আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে এন্ড দ্য লাস্ট রুল ইজ তোমাদের আমার ভিডিওগুলোকে শেয়ার করতে হবে আর কমেন্টস করে বলতে হবে যে কি ভালো লাগলো কিংবা নেক্সট কি মেকআপ টিউটোরিয়ালস তোমরা দেখতে চাও আর চলো আর সময় নষ্ট না করে ডাইরেক্টলি আমরা এই মেকআপ লুকটা দেখে নিই প্রথমে আমি অ্যাপ্লাই করে নেব ফেস শপের এই লেমন শীট মাস্কটা লেমনে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনকে খুব গ্লোইং বানায় আর এটা তোমাদের স্কিনকে অনেকটা ময়শ্চারাইজ করবে তো যেহেতু আমি এই মেকআপটা ভীষণ অ্যাফোর্ডেবল প্রোডাক্ট মানে আন্ডার ₹300 মেকআপ প্রোডাক্ট দিয়ে রিক্রিয়েট করবো তো আজকে আমি অ্যাজ এ প্রাইমার লাগাচ্ছি সুইস বিউটির এই সিলিকন বেস প্রাইমারটা এবার আমি লাগিয়ে নেব ডার্লিং ইজাবেলার এই লাইট ওয়েটেড কনসিলারটা এটা ভীষণ অ্যাফোর্ডেবল ইজিলি তোমরা purple.com পেয়ে যাবে অ্যাজ এ ফাউন্ডেশন আমি লাগাচ্ছি আমাদের অল টাইম ফেভারেট ল্যাকমে লিকুইড পারফেক্টিং ফাউন্ডেশন আর এর সাথে আমি মিক্স করে নেবো আজকে একটা ইলুমিনেটর অষ্টমী সো অবভিয়াসলি আমরা চাই একটা এক্সট্রা একটা গ্লো তাই জন্য আমি মিক্স করে ইলুমিনেটরটাকে মিক্স করে নিচ্ছি তারপর আমি ইউজ করব ক্রোনো কেয়ারের অ্যান্টি পলিউশন স্প্রে এটা স্কিনকে ভীষণ হাইড্রেট করে আর এটা আমি অ্যাপ্লাই করছি যাতে আমার ফাউন্ডেশনটা একটু ডিউই কাভারেজ দেয় আর খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় তারপরে আমি আমার ফেসটাকে সেট করার জন্য আর বেকিংয়ের জন্য ইউজ করব ল্যাকমি রোজ পাউডার এটা ভীষণ ভালো আর এটা সানস্ক্রিনের সাথে আসে এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল তো এবার আমি আইব্রোসকে কম করে নেব আর সেপারেটলি আইব্রো ফিল করার জন্য আমি কোনো আইব্রো ফিলার লাগাচ্ছি না আমি মিস ক্লিয়ারের এই সিঙ্গেল ডার্ক ফ্রাউন আই শ্যাডোটাকে নিচ্ছি আর এটার হেল্প নিয়ে আইব্রোসটাকে আমি ফিল করে নেব তারপর ওই সেম শেডটাকে আমি অ্যাজ আ ট্রানজিশন শেড হিসেবে প্রথমে আমার আউট অফ এই কর্নে লাগাবো এবং ধীরে ধীরে আমার পুরো ক্রিজে লাগিয়ে নেব লাগিয়ে ব্লেন্ড করব এবার এডিএস এর এই জোবি রক স্টার প্যালেটে এই যে ডার্কেস্ট ব্রাউন শেডটা আছে এটা একটু ব্রিক আর ব্রাউন শেডের মিক্সচার আমরা বলতে পারি এই শেডটাকে লাগাবো এবং পুরো আইলিডসটা হালকা হাতে লাগাবো তারপর আমি ক্রিজের সাথে ব্লেন্ডও করে নেব এরপর ওই সেম শেডটাকেই আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে হালকা হাতে করে সার্কুলার মোশনে ব্লেন্ড করব এবার আমি নিচ্ছি ফেসেস কানাডার জেড ব্ল্যাক কাজল পেন্সিল আর এটাকে আমি প্রথমে আমার আপার ওয়াটার লাইনে লাগাবো তারপর যে পোর্শনে আমরা আইলাইনার লাগাই একটা হালকা স্ট্রোক দেবো এবং একটা পেন্সিল ব্রাশের হেল্প নিয়ে আমি হালকা করে এটাকে স্মাজ আউট করে দেবো যাতে একটা স্মোকি এফেক্ট আসে আইল্যাশ কালার হেল্প নিয়ে ল্যাশেসটাকে কার্ল করার পর আমি লাগাচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এই মেগা প্রোটিন মাস্কারা আপার অ্যান্ড লোয়ার ল্যাশেসেও আমি লাগিয়ে নেবো এটা তোমাদের ল্যাশেসকে একটা খুব ভালো ভলিউম অ্যাড করে তারপর আমি আমার পাউডারগুলোকে ডাস্ট অফ করে নিচ্ছি এবার তোমরা দেখতেই পাবে যে আমার স্কিনটা অটোমেটিক অনেকটা সেট আর একটা হাইলাইটও হয়ে গেছে এনভয় বেয়ের এই ক্রিম কন্ডোরটাকে আমি লাগিয়ে নেব এটা ভীষণ ইজিলি ব্লেন্ড হয়ে যায় আর তোমার ফেস যদি অনেকটা রাউন্ড হয় তাহলে কিন্তু ক্রিম কন্ডোর লাগানো অবশ্যই দরকার তারপর আমি লাগাচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই পিচি ব্লাশটা এটা ভীষণ পিগমেন্টেড আর তোমাদের স্কিনটাকে একটা ভীষণ ভালো গ্লো শাইনি গ্লো একটা অ্যাড করে তারপর আমি লাগিয়ে নেব ক্যামেলিয়নের প্রফেশনাল 3D হাইলাইটারটা এটা ভীষণ অ্যাফোর্ডেবল তোমরা ইজিলি লোকাল মার্কেটে পেয়ে যাবে তাছাড়া অল্প পরিমাণে প্রোডাক্ট লাগালেই ফেসটা অনেকটা হাইলাইট হয়ে যায় লিপস্টিকের জন্য আমি প্রথমে লাগাচ্ছি লিপ লাইনার এটা হচ্ছে ভেলাভসের লিপ লাইনার ইন দি শেড রুট বিয়ার তারপর আমি লাগাচ্ছি ফেসেস কানারের এই বুলেট লিপস্টিক এটার এটার শেড হচ্ছে বাফ নিউড এটা একটা একদম
নিউড ক্রিমি নিউড একটা লিপস্টিক। তারপর আমার লিপস্টিকে আরেকটু প্রমিনেন্ট এবং ডিফাইন করার জন্য আমি লাগাচ্ছি মেভলিনের এই লিকুইড লিপস্টিকটা, এটা একদম নিউড ব্রাউন শেডের লিকুইড লিপস্টিক। তারপরে আমি লাগাচ্ছি আমার ক্রোনো কেয়ারের এই পলিউশন স্টপ ফেস স্প্রেটা, এটা একটা ফেস মিস্টের মতো কাজ করে, তাছাড়া তোমাদের ফেসকে দিনভর সেট রাখে। সো হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা তো শেষ। আশা করি এই যে ব্রাউন আর ব্ল্যাকের কম্বিনেশনে যে ইজি আই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি সেটা তোমরা নিশ্চয়ই রিক্রিয়েট করবে, আর আমি ড্যাম শিওর যেটা তোমাদের প্রত্যেককে ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু এই ভিডিওটা একটা লাইক আর আরো ভালো লাগলে শেয়ার অবশ্যই করো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।